ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জানাজা দুইবার হইতেছেন, দুইবারই কি আমরা অংশগ্রহণ করতে পারবো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। একবার প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তি একজন, কিন্তু একই ব্যক্তি দুইবার জানাজা পাঠ করতে পারবে কি পারবে না? যে একই সালাত দুইবার নয়। এখন ইমাম সাহেব যদি হয় সেটা ভিন্ন সাহেব ভিন্ন কথা, যদি ইমামতি করার কেউ যোগ্য না থাকে সেক্ষেত্রে সে যেতে পারে। তবে একজন মুসল্লি সে একবারই জানাজা করলে তার জন্য হয়ে গেল। এখন প্রশ্ন যে জানাজা সালাত কি বারবার পড়া যায়? জি বারবারই পড়া যায়। মুস্তাদাকাল হাকেমে একটা স্পষ্ট বাবি আছে আল্লাহ জানাজা প্রসঙ্গে যে কীভাবে হয়েছিল। তা আল্লাহ জানাজা একবারে হয়নি, অনেকবারে হয়েছিল, বোঝেন নাই? এই হাদিসে প্রমাণ করে জানাজার নামাজ যদি একবার জামাত হয়ে যাওয়ার পরে আবার জামাতবদ্ধ হয়ে জানাজা আদায় করতে পারে। আপনি ছিলেন বাইরে বিদেশে ছিলেন, আপনি যদি দেখা যায় বাপের জানাজা করতে পারেননি, দুদিন পরে সে উপস্থিত হচ্ছেন, যদি ইচ্ছে করেন আপনি একা আপনার বাপের জানাজা করতে পারেন। দলিল সহিহ বুখারীতে ওই যে সেই ঘটনায় যে বুড়ি মেয়ে মারা গিয়েছে, সাহাবী থেকে বলছে আল্লাহ সুজ মেয়েটা মারা গেল আমাকে খবর দিলে না? ওরা বলছে আল্লাহ সুলাম ভয় করছিলাম যে কোনো বিপদ না জানি হয়, আল্লাহ আমাকে ওই মেয়েটির কবরস্থানে নিয়ে চলো, লাশ দাফন হয়েছে কবে রাত্রিতে, পরের দিন আল্লাহ বলছে আমাকে ওই কবরস্থানে নিয়ে চলো, আল্লাহ সুলকে জানাতে সালাত আদায় করেছিল কি করে নাই? করেছিল। তাই আপনিও যদি দুদিন পরে যদি সৌদি আরব থেকে আসেন বা উপবাসে ছিলেন, বাপ মা প্রতিদিন মারা গেছে, আপনি একা একা গিয়ে জানাজা আদায় করতে পারেন। এটা সে বুখারী মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। জি